এই দেখো গাইস, আমাদের গ্রামের উন্নয়ন পুরো ঘরের সামনে সামনে ছোলার ছাতু তোমাদেরকে বিক্রি করে দিয়ে যাচ্ছে। একদম ডাইরেক্ট ভাজা ছোলা থেকে একদম ছাতু করে দিচ্ছে চোখের সামনে, কোনো ভেজালের সিস্টেম নেই। এই দেখো একদম বাইকে একদম পুরো জেনারেটর সিস্টেম, আর বাইকের উপরে একবারে মেশিন। আমি তো আশ্চর্য যাচ্ছে এত সুন্দর জিনিস দেখে। আর আমাদের এত উন্নয়ন হয়ে গেছে, তবে দেখো কত উন্নয়ন আমাদের পশ্চিমবাংলায়। যে হ্যাঁ, ঘরের কাছে একদম ছাতু পেয়ে যাচ্ছে, তাতে আবার যেই সেই ছাতু না, ছোলার ছাতু। দেখো দেখতে পাচ্ছ গাইস, আমাদের গ্রামে দেখো একদম ডাইরেক্ট ছোলার ছাতু একদম বিক্রি হচ্ছে। এ দেখো একদম পুরো একদম গোটা গোটা একবারে ছাতুকে পুরো ভাঙিয়ে দেবে একবারে। কিরে মামু, এগুলো কত করে কেজি দিচ্ছিস? 120 টাকা কিলো। 120 টাকা কিলো? এতে ভেজাল হওয়ার সিস্টেম নাই, তাই তো? ব্যাপক সিস্টেম করেছে, ওই জন্য গরম হয়ে আছে, তাই তো? হেভি সিস্টেম তো একেবারে। ছোলা কই, ছোলা কেমন? ছোলা ভালো, অরিজিনাল সব ছোলা ভালো। ছোলা ভালো? হ্যাঁ, মিল থেকে নিয়ে, জমি থেকে নিয়ে আসা সব ছোলা। তো কই চালাও দেখি, কেমন করে ভাঙে দেখি, চালাও। কই ছোলা, ছোলা দেখবে? হ্যাঁ, ছোলাটা দেখি কেমন। এই যে এখানে ছোলা, গ্রামগঞ্জে না বিশাল ব্যাপার একবার, কি বলবো গাইস, একদম খুব সুন্দর সিস্টেম হয়েছে। এই যে ছোলা, এই দেখো ছোলা ছাতু একবার ডাইরেক্ট ভাঙিয়ে একদম চুকা ছাড়া আছে একদম পুরো। এই যে পুরো একবারে ভাঙিয়ে দিচ্ছে একবারে। হ্যাঁ, এই যে এটি করে চালা চালা যাবে না, ডাইরেক্ট ভাঙিয়ে দেবে নাকি? এখন কাস্টমার তো নাই, মানে এতে অনেক তেল খায়। অনেক অনেক তেল খায়? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তোর নাম কি? আমার নাম বাদশা খান। বাদশা খান? তুমি এই ব্যবসা করছো কতদিন থেকে? আমি মিনিমাম 2 বছর ধরে করছি। 2 বছর ধরে? তোমার বাড়ি কোনটে? আমার বাড়ি মুর্শিদাবাদ, মানে আইরন। আইরন? হ্যাঁ। আচ্ছা, তো এগুলো কি ফ্যাসিলিটি কি আছে আর ফ্যাসিলিটি? ফ্যাসিলিটি? হ্যাঁ, ফ্যাসিলিটি মানে বুঝতে পারি না। ফ্যাসিলিটি মানে এ কি অরিজিনাল ছাতু দিয়ে বিক্রি হচ্ছে না এমনি ভেজাল ভেজাল মারা হচ্ছে? ভেজাল নয়, সব অরিজিনাল ছাতু এইগুলো, সব অরিজিনাল। এই তো গাছ একদম ব্যাপক সিস্টেম, একদম ডাইরেক্ট একবারে তোমাকে ছোলা এনে দেবে, ছোলা এনে একবার ডাইরেক্ট তোমাকে পিষিয়ে দেবে চোখের সামনে। আবার নিজে যদি ছোলা নিয়ে এসো, হ্যাঁ, 30 টাকা করে লাগবে, পিষিয়ে দেবো। ও, নিজে ছোলা এনে 30 টাকা করে পিষিয়ে দিবি? নিজের ছোলা। আচ্ছা আচ্ছা, তো গাছ খুব সুন্দর একটা এখানে, হ্যাঁ, ছোলা পিষিয়ে দেবো বলছে। তো গাছ সুন্দর একটা ব্যবসা আমাদের গ্রামে এলাকায় চলে এসেছে, একদম উন্নয়ন একবার, কি বলবো গাছ। এই যে ডায়েট ছাতু বিক্রি করছে, আর এই যে ছোলা একদম, এই যে জেনারেটর সিস্টেম আছে একবারে। এই দেখো একদম খুব সুন্দর একবার সিস্টেম করেছে। আর গ্রাম এলাকায় এরকমই দরকার না, ডায়েট একবারে কোনো